নরেন্দ্র মোদীর এবারের সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী, পরে সমাধানের আশ্বাস। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, জাতিসংঘ প্রতিনিধির কঠোর পদক্ষেপের আহ্বান। এবং পশ্চিমবঙ্গের হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু, মমতার অবস্থার উন্নতি, শিগগিরই হাসপাতাল ছাড়বেন। আন্তর্জাতিক খবর নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, সাথে আছি সাফাদিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করবে না সরকার। তিস্তা নিয়ে ভারতের সাথে সময় মতো আলোচনা ও সমাধান হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শিক্ষা মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হবে শুধুই উৎসব কেন্দ্রিক, এখানে দ্বিপাক্ষিক কোনো সমস্যা নিয়ে আলোচনা হবে না, তবে ভবিষ্যতে তিস্তা সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুধু নরেন্দ্র মোদীই নয়, আরও চারটি দেশের রাষ্ট্রপ্রধান আসছেন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। হয়ে গেছে 10 বছর আগে, এটা বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হওয়ার তাদের সমস্যা আছে, উই আন্ডারস্ট্যান্ড, আমরা তোর বুকা লোক না, আমাদের এই বড় উৎসবে সব এসেছে, আমরা সেতেই আনন্দিত। আর অন্যান্য ছোটোখাটো জিনিস এইগুলো আমরা তো ভারতের সাথে আমাদের যদ্যতনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যেই দূর করেছি, আর যদি আরও কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করবো। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রতিনিধি। বৃহস্পতিবার UNHCR কাউন্সিলকে থমাস অ্যান্ড্রু বলেন, মিয়ানমারে বিক্ষোভ দমানোর নামে সেনাবাহিনী যা করছে তা ভয়াবহ। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে ক্রমে সহিংস বিক্ষোভে সাক্ষী হচ্ছে মিয়ানমার। 1 ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 70 জন নিহত হয়েছে, এদের বেশিরভাগেরই বয়স 25 বছরের নিচে। আটক হয়েছে 2000-এর বেশি বিক্ষোভকারী। পুলিশি হামলা ধরপাকড়ের পরও রাজপথে অনর অবস্থানে গণতন্ত্রপন্থীরা। শুক্রবার নতুন উদ্যমে গুরুত্বপূর্ণ সব শহরে বিক্ষোভে নামে নানা শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রতিনিধি। মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের পাশাপাশি সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান তিনি। জাতিসংঘের এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন স্বর্ণসহ $6 লাখ দুর্নীতির নতুন অভিযোগ আনে দেশটির সামরিক সরকার। এছাড়াও নির্বাচনে অনিয়মের বিষয়ে সামরিক বাহিনীর অভিযোগ আমলে না নিতে প্রেসিডেন্ট উইন মিন্ট নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ সেনাবাহিনীর। তবে সুচির বিরুদ্ধে আনা নতুন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সকালে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এর আগে সকালে বিশেষ পূজা অর্চনায় অংশ নেন শুভেন্দু। নন্দীগ্রামে মমতা ও শুভেন্দুর প্রতিপক্ষ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামজোটের মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে মমতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খুব দ্রুতই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসকেরা জানান, বয়সের কারণে হাড়ের ক্ষয়সহ নানা রোগে আক্রান্ত মমতা। বুধবার নির্বাচনী প্রচারে দুর্ঘটনায় আহত হন তিনি। এর ফলে পিছিয়ে যায় তৃণমূলের নির্বাচনী ইশতেহার ঘোষণা। ধারণা করা হচ্ছে শুক্রবার প্রকাশিত হতে পারে তৃণমূলের নির্বাচনী ইশতেহার। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম ইশতেহার ঘোষণা করেছে বাম মোর্চা। এতে মজুরি বৃদ্ধিসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে উঠে এসেছে বর্ণবাদ ও নারী নিরাপত্তার ইস্যু। এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হবেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, মমতার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তো তিনি মনোনয়নপত্র জমা দিয়ে কি বললেন এবং নির্বাচনী ইশতেহারে বিজেপি কি কি বিষয় জানিয়েছে?
নির্বাচনের যে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী, তারপর তিনি সংবাদ মাধ্যমকে বললেন যে 2রা মে ঠিক বিকেল বেলায় তার বাড়িতে আসতে তিনি সমস্ত সংবাদ মাধ্যম এবং অনুরাগীদের জন্য প্রচুর পরিমাণে মিষ্টির তিনি আগাম অর্ডার দিয়ে দিয়েছেন। এতটাই আত্মবিশ্বাসী তিনি এবং নিশ্চিত জয় হবে, জয়ের ব্যবধান কতটা হবে সেটাই রহস্য, সেটা তিনি বলেছেন। আর কিছুদিনের মধ্যেই জানাবেন যে কত ভোটে তিনি জিতছেন এবং মুখ্যমন্ত্রী যে পরাজিত হবেন সে ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। বিজেপি এবং তৃণমূল কোন দলের পক্ষ থেকে কিন্তু তাদের নির্বাচনের যে রাজনৈতিক ইস্তেহার সেটা প্রকাশ করা হয়নি। বিজেপির পক্ষ থেকে মাত্র 2 দফার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, বাকি 6 দফার যে প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি। এবং যেটা অভিযোগ উঠছে যে বিভিন্ন দল থেকে যারা নেতা আছে, কর্মী আছে, তাদের বিরাট অঙ্কের টাকার টোপ দিয়ে বিজেপি তাদের দলে নিয়ে যাচ্ছে এবং তাদের প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিচ্ছে। কারণ বিজেপির বিভিন্ন জায়গায় নেতাকর্মীর এতটাই অভাব যে বিভিন্ন দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে নিতে হচ্ছে, ফলে তারা আগামী 6 দফার যে প্রার্থী তালিকা এখনো তারা সেটাই দিতে পারেনি। তবে আজকে যে এক বিরাট বর্ণাঢ্য একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে সঙ্গে অভিনেত্রী, দলের নেত্রী, সাংসদ স্মৃতি ইরানিকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে সাড়া ফেলে দিয়েছেন মনোনয়নে। এবং এখানেই সিপিআইএম এর প্রার্থী হিসাবে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু আজকে মনোনয়ন জমা দিয়েছেন এবং এই ত্রিমুখী লড়াই যে হবে নন্দীগ্রামে সেটাও কিন্তু পরিষ্কার। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেই তারা তৃণমূল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, তো সেক্ষেত্রে চিকিৎসকেরা কিছু জানিয়েছেন কিনা তার শারীরিক অবস্থার ব্যাপারে? চিকিৎসকরা যেটা আজকে বেলা 11টার সময় জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল কি পরিস্থিতি থাকেন সেটা তারা দেখবেন এবং তারপর মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন যে মুখ্যমন্ত্রী কত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবেন এবং তার স্বাভাবিক জীবনে যেতে পারবেন। এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদের রাজনৈতিক ইস্তেহার প্রকাশ এবং প্রচার কর্মসূচি সেটা হবে। তবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর আপনাকে জানিয়ে রাখি যে মিনিট দশেক আগে রাজ্য তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা, রাজ্যের তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শুধু নন, মমতা ব্যানার্জির খুবই ঘনিষ্ঠ মদন মিত্রকে কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এই মুহূর্তে ডেকে পাঠিয়েছে। কারণ ইতিমধ্যেই সারদা কেলেঙ্কারির যে তদন্ত চলছিল তার মধ্যে তৃণমূলের যে শীর্ষ নেতা নেত্রী অনেকেই ছিলেন, তার মধ্যে মদন মিত্র ছিলেন, তাকে এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ভারত সরকার তাকে জরুরি তলব করেছে এই বিষয়ে তদন্তের জন্য। ফলে এটাও একটা নির্বাচনী ইস্যু কিন্তু হতে চলেছে শাসক বিরোধী সকলের কাছেই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। বিশ্বে করোনায় একদিনে আরও 9,500 মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 4,77,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 26,41,000-এর বেশি আর আক্রান্তের সংখ্যা ছাড়ালো 11,91,00,000। বিশ্বে করোনায় একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে 2,000-এর বেশি মানুষের। নতুন করে 78,000 শনাক্ত নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা 1,12,00,000 ছাড়িয়েছে। 24 ঘণ্টায় 1,500-এর বেশি মানুষের প্রাণহানি নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা 5,43,000-এর বেশি। আরও 62,000 শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 3,00,000-এর কাছাকাছি। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে প্রাণ গেছে 100-এর। সংক্রমণ বাড়ায় প্রথম শহর হিসেবে মহারাষ্ট্রের নাগপুরে পুনরায় জারি করা হয়েছে লকডাউন। দ্বিতীয় ধাপে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে বেলারুশে। সংক্রমণ বাড়ায় নতুন করে কড়াকড়ি আরোপ করেছে জর্ডান। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় অকল্যান্ড থেকে লকডাউন তুলে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। গত 2 সপ্তাহ ধরে নতুন করে কোনো সংক্রমণের তথ্য মেলেনি দেশটির বৃহত্তম শহরটিতে। এদিকে করোনা মহামারী ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে দেয়া বিবৃতিতে টিকা সরবরাহ নির্বিঘ্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার সঙ্গে রক্তে জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ থেকে এমন অভিযোগ আসার পর পরীক্ষা শেষে এই ঘোষণা দেয় ইএমএ। তারা জানায় টিকা গ্রহণের কারণে রক্তে জমাট বাঁধে গবেষণায় এমন কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা ইউরোপ জুড়ে ভ্যাকসিন নেয়া 5 কোটি মানুষের মধ্যে মাত্র 30 জনের শরীরে রক্তের জমাট বাঁধার ঘটনা ঘটেছে, যা খুবই কম। এছাড়াও এই টিকাকে সম্পূর্ণ নিরাপদ দাবি করে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই বলে জানায় যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA। এদিকে নরওয়ে, ডেনমার্কের পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা ব্যবহার স্থগিত করেছে থাইল্যান্ড। পহেলা মের মধ্যে প্রাপ্তবয়স্ক সব আমেরিকানদের টিকা কর্মসূচির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই নির্দেশনা দেন তিনি। পাশাপাশি করোনা মোকাবিলায় $1.9 trillion প্রণোদনা বিলেও সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন। করোনা মহামারী ঘোষণার 1 বছর পার করছে বিশ্ব। এই সময়েও কোনো উন্নতি হয়নি পরিস্থিতির। টিকা কার্যক্রম শুরু হলেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনা সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দায়িত্ব নিয়েই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পহেলা মের মধ্যে প্রাপ্তবয়স্ক সব আমেরিকানকে টিকা কর্মসূচির আওতায় আনার নির্দেশ দেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া 24 মিনিটের ভাষণে সবার টিকা নিশ্চিত করা হলে 4 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র করোনামুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে করোনা মহামারী শুরুর পর দেশে বেড়ে চলা বর্ণবাদ ইস্যু নিয়েও অসন্তোষ জানান তিনি। এশিয়ান আমেরিকানদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে এক হয়ে সংকট মোকাবেলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। Unity is what we do together as fellow Americans. সংকট মোকাবেলায় আমাদের এক হয়েই সবকিছু করতে হবে, তা না হলে আমরা কখনোই স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো না। এই 1 বছরে আমরা অনেক কিছু হারিয়েছি, এ কথা সত্যি। সেই সাথে নতুন আশার আলো দেখেছি। আমাদের হার মানলে চলবে না। We've made so much progress. এর আগে করোনা মোকাবেলায় $1.9 trillion COVID-19 বিলে সই করেন বাইডেন। একদিন আগেই মার্কিন কংগ্রেসে পাশ হয় করোনার এই ষষ্ঠ বিল। এ আইন করোনায় ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2টি আগ্নেয়াস্ত্র বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। বৃহস্পতিবার নিম্নকক্ষে তোলা হয় বিল দুটি। প্রথম আগ্নেয়াস্ত্র বিলটির পক্ষে ভোট পড়ে 227টি, বিপক্ষে ভোট দেয় 203 জন। এতে ইন্টারনেটে আগ্নেয়াস্ত্র বিক্রয়ের আগে ক্রেতার বিষয়ে খোঁজ খবর নেয়ার বিধান রাখা হয়েছে। দ্বিতীয় বিলে অস্ত্র ক্রয়ের বিষয়টি বৈধ করতে লাইসেন্স পাওয়ার 10 কার্যদিবসের মধ্যে ফেডারেল সরকারের ছাড়পত্র লাগবে। দ্বিতীয় বিলটির পক্ষে 2 রিপাবলিকান সহ 219 জন সমর্থন জানায়। বরাবরই কঠোর অস্ত্র আইনের পক্ষে অবস্থান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এই পদক্ষেপকে সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হিসেবে দেখছে ডেমোক্র্যাট শিবির। তবে সিনেটে বিলটি পাশ হতে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যৌন হয়রানির অভিযোগে অভিশংসনের মুখে পড়তে যাচ্ছেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুয়োমো। বরাবর এই অভিযোগ অস্বীকার করে আসা কুয়োমোর বিরুদ্ধে অভিশংসনের তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে স্টেট অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি। জানান তদন্ত চলবে অ্যাটর্নি জেনারেল লেটিয়ার নেতৃত্বে। এছাড়াও সাক্ষীদের সাক্ষাৎকার ও বিভিন্ন প্রমাণাদির মাধ্যমে তার অভিশংসন অনুমোদিত হবে। ব্যবসায়িক কাজে নারীদের নিজ বাসভবনে ডাকার কথা স্বীকার করে গত সপ্তাহে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নিউ ইয়র্কের গভর্নর। শেষ করব পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। নরেন্দ্র মোদীর এবারের সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী, পরে সমাধানের আশ্বাস। মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, জাতিসংঘ প্রতিনিধির কঠোর পদক্ষেপের আহ্বান। এবং পশ্চিমবঙ্গের হলদিয়ায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু, মমতার অবস্থার উন্নতি, শিগগিরই হাসপাতাল ছাড়বেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।